হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে সরস্বতী পুজো, তাই সকলকে জানাই সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলো, আজকে যেহেতু বাগদেবীর পুজো, তো আমরা স্কুলে গিয়ে পুজোটা দেব। আর সেই জন্য ছেলের স্কুল আর তোমাদের দাদার স্কুল দুজনের স্কুলেই যাচ্ছি, ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো চলো, সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি, চলো। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমার ছেলেও দেখো পাঞ্জাবি পরেছে, আর তোমাদের দাদাও পাঞ্জাবি পরেছে। তো আমরা সবাই আজকে হলুদ রঙেরই সবাই, আমিও শাড়ি পরেছি, বেশ তিনজনে হলুদে হলুদ হয়ে গেছি। তো চলো, বেরিয়েও পড়েছি, দেখতে দেখতে দেখো চলে এসেছি মেদিনীপুরে যে কলেজিয়েট স্কুল, তোমাদের দাদার স্কুল আর ঋষভের স্কুল। তো এটা হচ্ছে মেদিনীপুরের কলেজিয়েট স্কুল, তো সেখানে আমরা এখন যাচ্ছি। আর দেখতে পাচ্ছ রাস্তার সাইডেও কত প্রতিমা হয়েছে। তো চলো, এখন আপাতত স্কুলের ভেতরে ঢুকি, ভেতরে ঢুকেই পুষ্পাঞ্জলিগুলো দেব। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি ছেলের স্কুলে আর তোমাদের দাদার স্কুলে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কলেজ স্কুলে প্রচণ্ড ভিড়, সাইডে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এইগুলোতে আবার প্রচুর ভিড় হবে। আর দেখো সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে গেছে, আমরা একটু দেরি করে এসেছি। আর দেখতেই পাচ্ছ সামনে সরস্বতী পুজো, এখানে প্রতিমা পুজো হচ্ছে, আর আমাদের স্কুলের সমস্ত স্টাফেরাই চলে এসেছে। তো চলো একটু সামনে দিয়ে যাই। এই এখানে দিদি আছে, ম্যাডাম হেড ম্যাডাম আছেন, আর এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত স্টাফেরাই এসেছেন, আর সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, সবাই একটু হাই করে দাও। এই যে ম্যাডামরা আছে, সব আস্তে আস্তে দেখা হবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ম্যাডাম কি চ্যানেল থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, তারপর আবারও দেখা হচ্ছে সবার সাথে। স্মৃতি সকল কল্যাণ ভাজনং যত্র জায়তে পুরুষ স্তবজম নিত্যং ভজামি শরণং হরি পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব তাহিমন কুণ্ডলীকাক্ষং সর্বপাপ হরোহরি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নম। অজ্ঞানম কিমিলাম ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নম। তো বন্ধুরা দেখো, আমি এখন আপাতত আছি তোমাদের দাদারই কলেজিয়েট স্কুলেরই, এটা হচ্ছে স্টাফ রুম। তো দেখে নাও কত বড় স্টাফ রুম। তো যদিও এই স্কুলে অনেক স্যারেরা আছেন, ম্যাডামরা আছেন, তো তার মানে তো স্টাফ রুম তো বড় হবেই। তো দেখতে পাচ্ছ অনেকটাই বড় স্টাফ রুমটা। আর এখানে যে কারুকার্যটা অফিস রুমের ভীষণভাবে আমাকে আকর্ষণ করে, ভীষণ ভালো লাগে। এই যে দেখো তোমাদের দাদাও আছে পাশে, এতক্ষণ ওকে পাওয়া যাচ্ছিল না, পুজোর জন্য সে চারিদিকে ঘোরাঘুরি করছে। তো সত্যি আমাকে ভীষণ ভালো লাগে এই, বিশেষ করে স্টাফ রুমটা। তো অনেক কিছুই ছোঁয়া আছে দেখতে পাচ্ছ, এটা যেহেতু একটু অনেক পুরোনো একটা হেরিটেজ স্কুল, এটা কলেজিয়েট যে স্কুল। তো সত্যি অফিস রুমটাই ঢুকলে এটাই মনে হয়, কারণ এটা দেখলেই মনে হবে যে হ্যাঁ সত্যিকারেরই একটা কলেজিয়েট স্কুল। তো বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ভেতরটা। তো চলো, এখন কোনো স্যাররা সব বাইরে আছে, যেহেতু সেখানে পুজো হচ্ছে, তো সবাই সেখানেই আছে। তো আমি ভাবলাম যে যাই, যখন এসেছি তোমাদেরকে স্টাফ রুমটা একটু দেখিয়ে দিই, কারণ আমাকে ভীষণ ভালো লাগে স্টাফ রুম। তো বন্ধুরা দেখো, এখন প্রসাদ নিয়ে বসে গেছি, প্রসাদ দেওয়া হয়ে গেছে, তাই প্রসাদ দিয়ে পরে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, পুজো যেহেতু হয়ে গেছে, তো সবাই দেখো প্রসাদ নিয়ে বসে গেছেন, এখানে ম্যাডামরাও সবাই প্রসাদ খাচ্ছেন, আর এদিকে স্যারেরাও প্রসাদ খাচ্ছেন। আর এখানে দেখো আমার বাবুর মেয়ের সাথে দেখা হয়ে গেল, মেয়েটা বেশ মিষ্টি, সবাইকে হাই করে দিল। আর দেখো এখানে দেখা হয়ে গেল বিধানবাবুর সাথে। তো এই হচ্ছে বিধানবাবু, এনারও বাড়ি হচ্ছে আমাদেরই ডিস্ট্রিক্টে, তো একই ডিস্ট্রিক্টের মানুষ, তো দেখে ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, সরস্বতী পুজোয় সবার সাথে দেখা হলো, অনেকদিন স্কুল বন্ধ ছিল বলে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল না,
তো বেশ ভালোই লাগলো। আর এটা হচ্ছে বিধানবাবুর মেয়ে। আর এখানে পাশেই আছেন শিবাশিস বাবু, এই যে ইনি হচ্ছেন শিবাশিস বাবু, আর এখানে আছে শঙ্কর বাবু আর ওনার মেয়ে। দেখো এই মাত্র এলাম বাড়ি, পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, ঠাকুর দেখেও এলাম। দেখতো যাই হোক, তোমাদেরকে শেয়ার করলাম মেদিনীপুরের এই সরস্বতী পুজোটা কীরকম লাগলো, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো আজকের মতন এ পর্যন্তই, আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।